মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘরছাড়াদের অবিলম্বে নিরাপত্তা দিয়ে বাড়ি ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে আদালত। বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় আজ। মামলাকারীর আইনজীবী কৌস্তুভ বাগচি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। কোর্ট সমস্ত কিছু শুনে শুনে কোর্টের বক্তব্য যে রাজ্য সরকারকে যারা যারা গৃহহীন, যারা যারা এলাকায় ফিরতে পারছে না, তাদেরকে দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে হবে। যারা যারা এফেক্টেড পার্টি তাদের বিষয়ে জানাতে হবে। আমাকে বলেছে যাদের যাদের নাম আপনার কাছে আছে অ্যাডভোকেট জেনারেলকে জানাতে। এর বাইরেও যে সমস্ত মানুষজনদের নাম হচ্ছে গিয়ে আমরা জানি না কিন্তু পাবলিক তারা জানাতে চায়, ইমেল আইডি দেওয়া আছে অর্ডারে এসপি মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে গিয়ে আমার ইমেল আইডি এবং আরেকজন পিটিশনার তার ইমেল আইডি দেওয়া আছে, জানাতে হবে। রাজ্য সরকারকে বলেছে পুলিশকে দিয়ে রেগুলার রুট মার্চ করাতে টু ইনস্টিল কনফিডেন্স ইন দি মাইন্ডস, এবং এই সমস্ত বিষয়গুলো পরে ওই যে মৌলবাদী ব্যক্তি যাকে দেখা গেছে তার বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া। এছাড়াও যে সেপ্টার ফোর্সেস ডিপ্লয়মেন্টে এনআইএ যে ইনভেস্টিগেশন আমরা চেয়েছি, কালকে কোর্ট রিপোর্ট দেওয়ার পরে, কোর্টে স্টেট গভর্নমেন্ট রিপোর্ট দেওয়ার পরে এই বিষয়গুলো বিচার্য বিষয় হবে।